হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আজকে আমি ওভেন ছাড়া প্রেশার কুকারে কীভাবে বানাবেন পারফেক্টভাবে চকোলেট কেক তারই রেসিপি শেয়ার করব। এই চকোলেট কেকটা কিন্তু দোকানের কেকের মতনই দারুণ সফট, স্পঞ্জি আর ভীষণ টেস্টি হয়েছে। কেক বানানোর জন্য আসল হচ্ছে সমস্ত উপকরণের ঠিকঠাক মাপ। আমি যেই মাপগুলো বলবো আপনারা যদি ঠিক সেই মাপে ফলো করে বানান, আশা করছি আপনাদের কেকটাও এরকমই পারফেক্ট হবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য। চকোলেট কেক বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি: 120 গ্রাম পাউডার সুগার, 120 গ্রাম ময়দা, 1টা ডিম, 2 টেবিল স্পুন বা 60 গ্রাম কোকো পাউডার, এখানে আছে 1/2 কাপ ফুল ক্রিম মিল্ক, লাগছে 1/4 কাপ ভেজিটেবলস অয়েল, এখানে নিয়েছি ইনস্ট্যান্ট কফি 1/2 টিস্পুন, 1/4 কাপ জল, ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন সল্ট। যে পাত্রটায় আমি কেক বানাবো আমি প্রথমে সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। একটা অয়েল ব্রাশের সাহায্যে পাত্রটার ভেতর আর সাইডের পোর্শনে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। একটা পেপার আমি ভেতরের মাপের অনুযায়ী কেটে নিয়েছি আর পেপারের ওপরে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই পেপারটাকে আমি এর ওপরে বসিয়ে দিলাম। একটা মিক্সিং বোলে আমি সমস্ত কিছুকে একটু চেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, পাউডার সুগার, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার আর দিয়ে দিলাম নুন। এবার ভালো করে সমস্ত কিছুকে একটু চেলে নিচ্ছি যাতে এর মধ্যে এক্সট্রা কিছু থাকলে সেটা কেকের মধ্যে না মেশে। ভালো করে চেলে নিয়েছি। এবার একটা হুইস্কের সাহায্যে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ডের জন্য জলটা মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে ইনস্ট্যান্ট কফিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে এটা কিন্তু কেকে একটা এক্সট্রা ফ্লেভার এনে দেয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জলটা রুম টেম্পারেচারে আনবার পর এটা কেকের মিশ্রণে মেশাবো। অন্যদিকে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম 1টা ডিম আর বানিয়ে নেওয়া ইনস্ট্যান্ট কফিটা রুম টেম্পারেচারে আনবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ফুল ক্রিম মিল্ক, ভেজিটেবলস অয়েল আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার ভালো করে একটা হুইস্কের সাহায্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত কিছুকে মেশাতে পারেন, তবে আমি হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই বানিয়েছি আর আমার কেকটা কিন্তু দারুণ সফট, স্পঞ্জি আর দোকানের কেকের মতনই টেস্টি হয়েছে। 5 মিনিট ধরে দেখুন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, কেকের ব্যাটার একদম রেডি। কেক বানানোর জন্য যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার পাত্রটাকে চারদিক দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি তাতে কেকের ব্যাটারটা পাত্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। গ্যাস ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ মাপ নুন। কেউ চাইলে নুনের বদলে বালিও ইউজ করতে পারেন। এবার এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। সেই জন্য প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে দিয়ে আমি গরম হতে দিচ্ছি।
ওদিকে প্রেসার কুকারের ঢাকনার যে ভেতরে কালো বেলটা থাকে আর ওপরের হুইসেলটা থাকে সেই দুটোই আমি খুলে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট গরম হতে দিচ্ছি। চকলেট কেকটাকে আরও বেশি টেস্টি করবার জন্য আমি এর মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু। 5 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম আর এর মধ্যে কেকের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে কারণ প্রেসার কুকার কিন্তু এখন গরম থাকবে। এবার বাটিটা বসিয়ে দেবার পর আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি আর প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে বেক করব। তারপরে 40 মিনিট কিন্তু লো ফ্লেমে কেকটাকে হতে দিতে হবে। 45 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নেব কেকটা রেডি হয়েছে কিনা। একটা স্টিক এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যদি স্টিকটা ক্লিন বেরোয় তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। দেখুন স্টিকটা একদম ক্লিন রয়েছে। যদি দেখেন যে স্টিকে কিছু লেগে আছে তাহলে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। আমার কেকটা রেডি হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর ওপরে পাত্রটাকে উল্টে দিয়ে পেছন থেকে এইভাবে ট্যাপ করছি। কেকটা বেরিয়ে গেছে। এবার পেছনের যে কাগজটা রয়েছে সেটাও সরিয়ে দিচ্ছি। আমাদের এই চকলেট কেক কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর ভীষণ সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারা এইভাবে বানাবেন বাড়িতে, আশা করছি আপনাদের কেকটাও কিন্তু এরকমই সফট স্পঞ্জি আর টেস্টি হবে। একদম পারফেক্টভাবে রেডি হয়েছে চকলেট কেক। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।